আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই অনেক ভালো আছেন। আজকে আমরা জানব, ঋণ নিলে আমাদের করণীয় কি, পাওনাদার কেন আপনার পিছনে পিছনে ঘুরবে। আপনি যদি মুমিন হন তাহলে পাওনাদারকে আপনি খুঁজে বের করবেন, কারণ আপনি যত ইবাদত করেন না কেন, দেনা পরিশোধ না করা পর্যন্ত আপনি জাহান্নাতের ধারে কাছেও যেতে পারবেন না। একজন সাহাবির প্রয়োজন মেটানোর জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদির কাছ থেকে ঋণ নেন। ঋণ গ্রহণের সময় বিধান হল ঋণ ফেরতের তারিখ নির্ধারণ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিকে একটি তারিখ বললেন যে তারিখে তিনি ঋণ ফেরত দিবেন। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিদেরকে নিয়ে একটি জানাজা থেকে ফিরছিলেন। তার সাথে ছিলেন আবু বকর, উমর রাদিয়াল্লাহু আনহুর মতো মহান সাহাবিগণ। ঠিক সেই সময় ওই ইহুদি লোকটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গলার চাদর ধরে রাগান্বিত স্বরে অভদ্র ভাষায় বলল, ও মুহাম্মদ, আমার কাছ থেকে যে ঋণ নিয়েছিলে সে অত কোথায়? আমি তো তোমার পরিবারকে চিনি, ঋণ নিলে তোমাদের কোনো খবর থাকে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা রাষ্ট্রের প্রধান ছিলেন, তার কথাই সাহাবিরা নিজেদের জীবন দিতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সাহাবিদেরকে একবার বলেন তাহলে সাহাবিরা ইহুদির গর্দান উড়িয়ে ফেলবে। তাকে সবার সামনে এত বড় অপমান করা হলো, অথচ ঋণ পরিশোধের যে তারিখ ধার্য করা হয়েছিল সেটা এখনো বাকি আছে। সময়ের আগে সুন্দরভাবে না চেয়ে অভদ্র ভাষায় ঋণ পরিশোধের দাবি করেছিল ওই ইহুদি। উমর রাদিয়াল্লাহু আনহু সহ করতে পারল না। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিন, তার গলা থেকে মাথা বিচ্ছিন্ন করে ফেলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে যেমন ক্ষমতা ছিল তেমনি তিনি ন্যায় ছিলেন। ইহুদির অমার্জিত আচরণের কারণে তিনি শাস্তি দিতে পারেন। ইহুদিরা তাকে নবী বলে স্বীকৃতি না দিক, তারা তাকে রাষ্ট্রপ্রধান হিসেবে তো স্বীকৃতি দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার অধিকার রাখেন, কিন্তু তিনি উল্টো উমর রাদিয়াল্লাহু আনহুকে বলেন, উমর, তোমার কাছ থেকে তো উত্তম ব্যবহার আশা করা যায়, তুমি এভাবে না বলে বরং আমাকে বলতে পারতে আপনি তার ঋণ পরিশোধ করুন, কিংবা তাকে বলতে পারতে আপনি সুন্দরভাবে ঋণের কথা বলতে পারতেন। অসুন্দরের জবাব সুন্দর দ্বারা, অনুত্তমের জবাব উত্তম দ্বারা কীভাবে দিতে হয় সেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর সহ সকল সাহাবিদেরকে শেখালেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর রাদিয়াল্লাহু আনহুকে নির্দেশ দিলেন, উমর, যাও তার সাথে, তাকে ঋণ পরিশোধের পর আরও 32 কেজি খেজুর দিও, কারণ তুমি তাকে ভয় দেখিয়েছো। উমর রাদিয়াল্লাহু আনহু ইহুদিকে সাথে নিয়ে গেলেন, তার প্রাপ্য ঋণ প্রদান করলেন এবং তার সাথে আরও 32 কেজির মতো খেজুর দিলেন। ইহুদি তো অবাক, সে একে তো সময়ের আগে পাওনা দাবি করেছে, তার উপর সবার সামনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করেছে, তবুও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পাওনা দিয়েছেন, তার সাথে দিয়েছেন আরও 32 কেজি খেজুর। ইহুদি জিজ্ঞেস করল, অতিরিক্ত এগুলো কেন? উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, কারণ আমি তোমাকে হুমকি দিয়েছি, সেটার কাপ্পারা হিসেবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো দিতে বলেছেন। এটা শুনে ইহুদি বলল, উমর, তুমি কি জানো আমি কে? উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, না, আমি জানি না তুমি কে। ইহুদি বলল, আমি জাহিদ ইবনে সুনাহ। তার নাম শুনে উমর রাদিয়াল্লাহু আনহু অবাক হলেন। জাহিদ ইবনে সুনাহ মদিনার সেই বিখ্যাত ইহুদি রাবাই, অর্থাৎ ইহুদিদের আলেম। উমর রাদিয়াল্লাহু আনহু তার নাম জানতেন কিন্তু তাকে কখনো দেখেননি। জাহিদ ইবনে সুনাহ বলেন, হ্যাঁ, আমি সেই ইহুদি রাবাই, আমাদের ধর্মগ্রন্থ অনুযায়ী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হবার যত ভবিষ্যৎবাণী পাওয়া যায় সবগুলো আমি তার মধ্যে পেয়েছি, শুধু দুটো বিষয় পরীক্ষা করার বাকি ছিল। সে দুটো বিষয় হলো, তাকে কেউ রাগালে তিনি সহনশীলতা দেখাবেন, কোনো মূর্খ তার কাছে এসে মূর্খের মতো আচরণ করলে তিনি বরং সে মূর্খের সাথে ভালো আচরণ করবেন, অর্থাৎ তিনি মন্দের জবাব ভালোর মাধ্যমে দিবেন, অনুত্তমের জবাব উত্তমের মাধ্যমে দিবেন। জাহিদ ইবনে সুনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সে দুটো গুণ এবার দেখতে পান। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাগানো সত্ত্বেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে রাগ করেননি, উল্টো তার পাওনা অর্ধের বেশি তাকে দিয়েছেন। এবার জাহিদ ইবনে সুনা বলেন, ও উমর, তুমি সাক্ষী থাকো, আমি আল্লাহকে আমার রব হিসেবে, ইসলামকে আমার ধর্ম হিসেবে এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার নবী হিসেবে মেনে নিলাম। আমার অনেক সম্পদ আছে,
আমি আমার অর্ধেক সম্পদ ইসলামের জন্য দান করে দিলাম। সহি ইবনে হিব্বান 228, আল বাইহাকি 11,066, মুস্তাদারক হাকিম 6,547, ইমাম হাকিম রহমতুল্লাহ আলাইহি হাদিসটিকে সহি বলেছেন। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।